ও দেদে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে তার কি
দর্শক বৃন্দ, আমাদের আজকের যে বাউল সঙ্গীত, বাউল সঙ্গীতের যিনি মধ্যমণি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের একমাত্র সুযোগ্য সন্তান জনাব মঞ্জুরুল মজিদ মাহমুদ ছাদি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মাঝে মঞ্জুরুল মজিদ মাহমুদ ছাদি সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং আসন গ্রহণ করার জন্য। আমি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের আজকের অনুষ্ঠানে অনেক মহিলারা আছেন যাদের গর্ভে আমরা 10 মাস 10 দিন রয়েছে। অনেক মহিলারা মঞ্চের ডান পাশে বাম পাশে উপস্থিত আছেন, তাদের যাতে কোনো সমস্যা না হয় খেয়াল রাখবেন। আর এদিকে যেসব ছোট ভাইরা ফুর্তি করতেছেন শিল্পীর গানের সাথে সাথে ফুর্তি করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের একজনের ফুর্তির জন্য যাতে আরেকজনের ক্ষতি না হয়, বুঝছেন? এরকম করা যাবে না, কারণ হলো আজকের এই অনুষ্ঠানের চতুর্দিক দিয়ে কিন্তু রাস্তা, শত শত গাড়ি আসা যাওয়া করতেছে, সবাই সাবধানে থাকবেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো অ্যাক্সিডেন্ট না হয়, ঠিক আছে? মনে থাকবে আমি কিন্তু প্রথমও বলেছিলাম আপনারা শান্তভাবে ভদ্রভাবে বসে গান শুনবেন সারা রাত্রব্যাপী। আমাদের